কিছু দূর। আমার প্রশ্ন হ্যালো হ্যালো জি বলুন। বলছে যে ওনার সাথে কোন ছোট আছে কি আউলিয়া আমাদের মনে করে লাম সেই অনেক বাদেছে আমাকে বলছে যে এটা মুড়ি বানাবো এটা কতক্ষণ ছোট আছে সেটা আমি জানতে চাইছি। এই শয়তানিতে বাংলাদেশ ভরে গেছে ভাই, এই শয়তানের পাল্লায় পড়বেন না। বাংলাদেশে এরকম বহু শয়তান বার হয়েছে, কলবের মধ্যে গুতা দিয়ে আল্লাহ দেখায় দেয়, গুতা দিয়ে রসুল দেখায় দেয়। আবার মাহফিলের মধ্যে লোকজনদেরকে বলে, বলেন তো কেকে দেখেছিলেন রসুলুল্লাহকে, লাফ দিয়ে দাঁড়ায় যায় এক ডাক। আমি দেখেছি, যে দেখেছে ওর চেহারা আপাতমস্তক হিন্দু না মুসলমান তাই বলে দেয় না। আবার হুজুর দেখে, তো আমাদের দেশে এগুলো ভণ্ডামি শয়তানিতে ছড়িয়ে গেছে, এগুলো থেকে আমাদের নিজেদের বাঁচতে হবে। আজকে ওহাবির আমাদের সামনে চোখ তুলে কথা বলার মতো ছিল না, কখনো বলেনি। এই পুরো এশিয়া মহাদেশ শূন্য ছিল, ওহাবিরা মাথা চাড়া দিয়ে উঠল এবং মুনাফিকরা আমাদের এগুলোতে সুযোগ পেল এই ভণ্ডদের কারণে। পীরমুরিদের ভিতরে এখন ভণ্ডামি বেশি, অরিজিনাল কম। এই সমস্যাটা গোটা বাংলাদেশে ক্যান্সারের মতো ছেয়ে গেছে। একদল বলছে রসুলুল্লাহকে দেখা যায় আমার কাছে মুড়ি ঢুলে পড়ে, ওই তো জীবনে রসুলুল্লাহকে দেখেনি, ওর কোনো আমল নাই জীবনে, এক হপ্তাহ নামাজ পড়ে না, নামাজ পড়বে কি, তার শরীর চার পাঁচ জনে ধরে ধরে এদিক ওদিক না লাগে, নিজে ঠ্যাং নিজে উঠে কোথাও রাখতে পারে না, আরেকজন তুললে রাহুল লাগে, আর সে লোক দেখবে রসুলুল্লাহকে। আবার কেউ বলছে রসুলুল্লাহকে আবর্জনার মধ্যে বিভৎস্র অবস্থায় আমি দেখেছি, আমি কাপড় দিয়ে জড়িয়ে দিয়েছি। এসব ভণ্ড, এই ভণ্ডদের প্রতারণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। রসুলুল্লাহকে এত লোক দেখে, 360 আউলিয়া, এগুলো থেকে আপনারা মুক্ত থাকবেন। এগুলোর নাম ওলি নয়, এগুলো আউলিয়া, আর শয়তান শয়তানের ওলি, এরা শয়তানের বন্ধুর কাজ করছে। আরেকটি ফোনে আমরা